হাই বন্ধুরা, স্বাগতম আপনাকে রুগল টিভি বাংলার নিয়মিত আয়োজন হরর স্টোরির আরও একটি নতুন এপিসোডে। পুতুল বাড়ি, হ্যাঁ, এই পুতুল বাড়ি হচ্ছে কলকাতার সবচেয়ে রহস্যময় ভূতুর স্থান। কলকাতার পৌরাণিক ইতিহাসে বহু প্যারানর্মাল ঘটনা খুঁজে পাওয়া যায়। কালে কালে পেরিয়ে গেছে অনেক সময়, অথচ এখনও এই শহরে বহু স্থানে অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে এখনও খবর পাওয়া যায়। ইদানিং গণেশ টকিজ এলাকায় দেখা যাচ্ছে কোনো আগন্তুক স্থানীয়দের কাছে কেউ পানি চাইছেন। প্রবল গরমে পানি তো চাওয়াটাই স্বাভাবিক, কিন্তু পানি দিতে গিয়েই হুঁশ ফেরে মানুষের, চোখের পলকে আগন্তুক ওধাও। দু একজন নয়, এরকম অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। এখানে শেষ নয়, ধরুন ট্যাক্সিতে উঠেছে একজন যাত্রী, কিছুটা এগোতেই চালক পেছনে ফিরে দেখেন খালি ট্যাক্সি, প্যাসেঞ্জার সিট ফাঁকা। তাহলে একটু আগে ওঠা যাত্রী গেল কোথায়? এমন কিছু কি সত্যি হচ্ছে? ঘটনার সত্যতা নিয়ে বাড়ছে রহস্য। স্থানীয় বাসিন্দারা বলেন রোজই এরকম কিছু না কিছু শুনছেন তারা। স্থানীয় বাসিন্দাদের অনেকেরই বেশি রাত করে বাড়িতে ফিরতে ভয়ও পাচ্ছেন, তাই রহস্যের শেকড় বাড়ছে। ঘটনাটি এখন আর গণেশ টকিজ এলাকায় আটকে নেই, মেট্রো ট্রেন বাস হয়ে ছড়িয়ে পড়েছে শহরতলিতে। যাই হোক, আজ গণেশ টকিজ নয়, কথা বলবো কলকাতার এক ঐতিহাসিক ভূতুরে বাড়ি নিয়ে। এই বাড়ির নাম পুতুল বাড়ি। কলকাতার ভূতের বাড়ি বলতেই পুতুল বাড়ির কথা মনে আসে। আহারিটোলার বিশাল রোমান স্থাপত্যের নিদর্শন এই পুতুল বাড়ি। এই বাড়ির উপরতলায় নাকি ঘুরে বেড়ায় অতৃপ্ত পেতনিরা। এই বাড়িতে শুধুমাত্র নিচতলাতেই মানুষ থাকে, তারা নাকি সন্ধ্যার পর দোতলা বা তিনতলাতে ওঠার সাহসও পান না। পুতুলরূপী মহিলা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এ বাড়ির আনাচে কানাচে। তবে এ বাড়ির ভূতের গল্পের সঙ্গে মিশে আছে বঞ্চনার ইতিহাসও। গুজব রয়েছে এ বাড়িতে নাকি আগেকার দিনে বাবুরা মহিলাদের নিয়ে এসে শারীরিক নির্যাতন চালাতেন। এক বিত্তশালী জমিদার এ বাড়িতে মহিলাদের উপর নরকীয় অত্যাচার চালাতেন, অনেক সময় তাদের ঘূর্ণ করা হতো। বাড়ির বারান্দায় উপরের তলার কুঠুরিতে তাদের আত্মারাই এখন ঘোরাফেরা করে। এখানেই কিন্তু শেষ নয়, মেয়েদের ওপর নির্যাতনের ইতিহাস আরও আছে। পরবর্তী সময়ে এ বাড়িতে এক বড়লোক মনিব বাস করতেন। বাড়ি দেখাশোনায় কয়েকজন দাসীও কাজ করত। মনিব দাসীদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্কতা করতেন, কিন্তু দাসী মনিবের এই অত্যাচারের প্রতিবাদ করায় তাদের হত্যা করা হয়। হত্যার পর বাড়ির পেছনে তাদের লাশ মাটি চাপাও দেওয়া হয়েছিল। তবে একসময় রাজাদের হস্তক্ষেপে বন্ধ হয় এই নির্যাতন। কিন্তু নির্যাতিত ও খুন হওয়া মেয়েদের আহাজারিতে জায়গাটা একটি অভিশপ্ত বাড়িতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে যারা এ বাড়িতে থেকেছেন তারা রাতের বেলায় অচেনা রানীর কণ্ঠস্বর, হাসির শব্দ, চিৎকার কিংবা কান্নার আওয়াজ পেয়েছেন। অনেকেই বাড়ির বিভিন্ন স্থানে সাদা পোশাক পরা নারীর ছায়াও দেখতে পেয়েছেন। জমিদারের ইতিহাসের পর কতকাল পার হলো, কিন্তু আজ অবধি মাঝে মাঝে রাতে মেয়েলিখণ্ডের অশরীরীদের কান্নার শব্দ শোনা যায় এই বাড়িতে। স্থানীয়দের ধারণা মনিবের এ পাপের কারণে এখনও পুতুল বাড়িতে অশরীরী আত্মার আনাগোনা। ভয়ঙ্কর এই পুতুল বাড়ি নিয়ে রহস্য আজও সবার মুখে মুখে। বাংলা সাহিত্যে পুতুল বাড়িটি নিয়ে সত্যজিৎ রায় ও লীলা মজুমদারের কিছু ভয়ঙ্কর গল্পও রয়েছে। এটা কলকাতা শহরের সবচেয়ে রহস্যজনক স্থান, গভীর রাতে তো বটেই, এমনকি ভর দুপুরেও কিছু অশ্রীরি উপদ্রব রয়েছে এখানে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আয়োজন। সর্বশেষে সবাইকে সাবধান করে দিচ্ছি যে কলকাতায় যারা যাবেন চেষ্টা করবেন এই ভয়ঙ্কর বাড়িতে থেকে একটু এলিয়ে চলার জন্য। আর হ্যাঁ, আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং রহস্যজনক ভিডিও সব পছন্দ করে থাকেন তো অবশ্যই রুগল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন, বিকজ এই ধরনের আনকমন ভিডিও শুধুমাত্র আপনি রুগল টিভিতেই পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।